গেল ১১ বছরে ঝিনাইদহে যক্ষারোগে আক্রান্ত হয়েছেন ১৯,০৯৩ জন, এরই মধ্যে মারা গেছেন ৫৪৪ জন। চলতি বছরের এ পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৩১ জন। এই জেলায় যক্ষা নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছে ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগ। সন্দেহজনক যক্ষারোগীর কফ সংগ্রহ করার জন্য জেলায় রয়েছে ২৭২টি কেন্দ্র, পরীক্ষার জন্য রয়েছে একটি ডটস কর্নার সহ ১২টি ল্যাবরেটরি, কাজ করছে ৯৩৮ জন সেবিকা, ২৫৪ জন ডটস প্রোভাইডার, ৪১ জন ব্র্যাক কর্মী। আপনারা আমার বাড়িতে খাই আসতে হবে, সব পরামর্শ আমি দিই, দিয়ে এখন রোগী আমার বাড়ি বাসে খাই, তারা অনেক ভালো হয়ে যাচ্ছে এখন। আমি ব্র্যাকের সাথে রিপোর্ট রেকর্ড এগুলা মানে রোগীদের ঠিক মতো চিকিৎসা পাচ্ছে কিনা এগুলো আমি দেখাশোনা করি। আক্রান্তরা এসব কেন্দ্রে গিয়ে নিয়মিত ওষুধ খাচ্ছেন, তাদের অনেকেই এখন যক্ষামুক্ত। ধরা পড়ার পরে তো আছে, ওষুধ খাওয়ার পরে এখন ভালো। ব্র্যাকে তো ওষুধ দেয় না, এখানে দিলে ওই সেবিকা, দেওয়ার পরে আমি তাই নিয়মিত খাইয়ে ভালো হয়ে গেলাম। ডাক্তার যদি না পাই এখান থেকে নিয়ে যে তারাও খাই। ঝিনাইদহে যক্ষারোগ শনাক্তের হার ৯৩% হলেও তা নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চলছে জানালেন সিভিল সার্জন। বিভিন্ন পর্যায়ে আমরা সেই রোগী ক্লাব, তারপরে আমরা গ্রাম্য ডাক্তার, সমাজপতি, চিকিৎসক, মানে স্বাস্থ্যকর্মীদের বিভিন্নভাবে আমরা ট্রেনিং দিয়ে আসছি। আগের চেয়ে এখন জনগণ এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা অনেক সচেতন। যক্ষা এখন কোনো মারাত্মক রোগ নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করলে এই রোগ নিরাময় সম্ভব। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।